ছ দফার ভোট শেষ বাকি রয়েছে আর একটি দফা পয়লা জুন ভোট রয়েছে রাজ্যের নটি লোকসভা আসনে যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দমদম লোকসভা কেন্দ্র এবারে লড়াই ত্রিমুখী কেউ কাউকে ইঞ্চি জমি ছাড়তে নারাজ একদা লাল দুর্গ বলে পরিচিত দমদম আবার এক যাতে পুনরুদ্ধার করা যায় তাই বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেসের সমর্থনে প্রার্থী করা হয়েছে সুজন চক্রবর্তীকে অপরদিকে বিশিষ্ট আইনজীবী যিনি একদা তৃণমূলে ছিলেন সেই শিলভদ্র দত্তকে বিজেপি এবার দমদমে প্রার্থী করেছে ইতিমধ্যে সিপিএম এর পক্ষ থেকে বৃন্দাকারাত কারাত সীতারাম ইয়েচুরি গৌতম দেব মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বামেদের উচ্চ নেতৃত্ব দমদমের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রচার চালাচ্ছেন তবে এবারে অন্যতম চমক কংগ্রেস এবং সিপিএম এর যৌথ প্রচার পাশাপাশি সিপিআইএম এর ছাত্র যুবর উপস্থিতি অনেকটাই আশা জাগিয়েছে বলে মনে করা হচ্ছে প্রচারে খামতি রাখছেন না বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত অন্যদিকে তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে একের পর এক সভা করছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাগুয়াটিতে একটি জনসভা করে বিরাটির মনিক মোড় থেকে এক নম্বর পর্যন্ত পদযাত্রা করেন মমতা এদিন এই পদযাত্রায় পা মেলালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমকল মন্ত্রী সুজিত বসু ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক সহ অসংখ্য কর্মী সমর্থকরা তৃণমূলের দাবি বিগত তিনবারের মতো এবারও দমদমের মানুষ সৌগত রায়ের পক্ষেই রায় দেবেন দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা